Hey, hello, my friend. This is your friend Leo Bohemia. When I'm back with another live section. आज के আমাদের বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে একটা উৎসব বলা যেতে পারে, সেই উৎসবটা হচ্ছে পায়রা প্রতিযোগিতা। পায়রা জগতে, পায়রা বাজির জগতে যারা আছে আজকে তাদের জন্য একটা খুব আনন্দের দিন। এবং আপনাদের একজনের সাথে পরিচয় করাবো একটু পরে, তার আগে আমি একটু খোলসা করে বলে দিই, আজকে এবিপি এর তরফ থেকে ছপায়রার খেলা চলছে, বাংলা ট্রফি। তারই খেলা আমাদের একজন কন্টেস্টেন্ট সুব্রত ঘোষদা বাগোয়াটি থেকে, সে খেলছে, তার পায়রা চলছে, আমি সকালবেলা থেকে দেখতে পাচ্ছি চলছে। তো আপনাদের সাথে আমি ওয়াকার ভাইয়ের পরিচয় করিয়ে দেবো ব্রাইট স্টার পিজন ক্লাবের তরফ থেকে। নমস্কার, আমরা এসেছি এখন ফ্লাইং জাজে অল বাংলা পিজন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুব্রত ঘোষের বাড়িতে। খুব সুন্দর পায়রা উড়ছে, ওনা দেখলাম একটা ঝাঁকে অন্যজন পাঁচজন সাথে একসাথে উড়ছে, খুব সুন্দর আজকে চলছে খেলা। 15টি ক্লাব, 90 জন ক্যান্ডিডেট একসাথে আজকে পার্টিসিপেট করেছেন বাংলার উৎসবের মধ্যে। তো সবাইকে বেস্ট উইশেস, আর আজকের খুব আনন্দের দিন, উৎসবের দিন, যে একত্রিতভাবে এত মানুষ একসাথে জয়েন করা একটি খেলার মধ্যে, এটা খুব গর্বের বিষয়। মানে যে খেলাটা কিছু বছর আগে আমাদের ভারতবর্ষে বা বেঙ্গলে খুব একটা ডাউনে পরিসরে ছিল, সেটা আজকে এতটা এনলাইটেড হয়ে তার জায়গায় আমরা প্রত্যেকটা পায়রা প্রেমী আজকে এক জায়গায় হয়ে দুর্গাপূজার মতনই বলা যেতে পারে একটা সেলিব্রেট করছি। মহরম ভাই, দুর্গাপূজা যে যেটা মানে ঈদ হচ্ছে, আর সবাই মিলে একত্রিত হবে। প্রত্যেক ক্লাব এর অর্গানাইজার আছে এবং প্রত্যেক পায়রা প্রেমী অর্গানাইজার আছে, এরা এটা অর্গানাইজ করছে, অল বাংলা পিজেন লাভার্স উৎসব 2020 যার নাম দিয়েছি আমরা, ঠিক আছে। তো এই খেলার মধ্যে একটা নতুনত্ব আছে যে এই খেলায় ক্লাব ভিত্তিক খেলা হয়, এক একটা ক্লাব থেকে 6টা করে প্লেয়ার নেমেছে। তো ওই 6টা প্লেয়ারের 5 জনের স্কোর এক হবে, অ্যাড হবে, যে ক্লাব সবচেয়ে বেশি স্কোর করবে সেই ক্লাব বাংলা চ্যাম্পিয়ন ক্লাব। মানে 6 জন কন্টেস্ট্যান্টের মধ্যে 5 জন কন্টেস্ট্যান্টের বেস্ট রেজাল্ট নিয়ে একটা ক্লাবের আন্ডার এক একটা হবে, এবার তারপরে সেই ক্লাবগুলোর মধ্যে বিবেচনা করা হবে যে কারা স্কোর, যার স্কোর সবচেয়ে বেশি হবে সেই ক্লাব চ্যাম্পিয়ন ক্লাব হবে। তারপর ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে, তারপর জোন ভিত্তিকও আমরা প্রাইজ করে দিচ্ছি, 4টে জোনে আমরা ভাগ করেছি আজকাল বাংলা চ্যাম্পিয়ন ট্রফি। তার মানে পায়রার জগতে আজকে একটা নতুন ধামাকা, এটা কোনোদিনও হয়নি, আমার মনে হয় এটা ভারতবর্ষের বুকে কোথাও হয়নি। না, এটা ইন্ডিয়াতেও এখনো অবধি, ইন্ডিয়াতেও এখনো পর্যন্ত হয়নি, এই খেলা হয় না যে ক্লাব ভিত্তিক খেলা, নিজের ক্লাবকে রিপ্রেজেন্ট করছে বা একটা একত্রিতভাবে খেলছে। কেন এখন যা সিচুয়েশন, পায়রা সবার কিন্তু ওই অন্ধকার অবধি যেতে পারে না। পায়রা 57-55 মানে 5টা 55 এখানে অনেক কম লোকের এখন যাচ্ছে, মানে 100% যদি লোক ওড়াচ্ছে তার মধ্যে 20% লোকের যেতে পারছে, কিন্তু অনেকে 5টার পরে 5টা 24 5টা 30 অবধি পায়রা ওড়াচ্ছে কিন্তু তারা কোনো পজিশন পাচ্ছে। কিন্তু এই খেলার মধ্যে যদি সবাই যদি একটা ভালো অ্যাভারেজ করতে পারে, 5টা 24 5টা 30 অবধি ওড়াতে পারে, তাহলে টিম গেম হিসাবে সেই ক্লাব কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার চান্সেস বেশি আছে। কারণ আমরা লাস্ট দু বছর ধরে দেখছি অ্যাভারেজ স্কোর ওড়ালেই তাদের টিম চ্যাম্পিয়ন হচ্ছে। দেখ, তার মানে আগে যেটা ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রে হতো, এবার সেটা ইন্ডিভিজুয়াল ক্লাবের ক্ষেত্রে হবে, এবং এক একটা ক্লাবে 6 জন করে কন্টেস্ট্যান্ট, তার 5 জনকে নিয়ে বেস্ট রেজাল্ট। তারপর আমরা জোন ওয়াইজ ভাগ করে দিয়েছি, 4টে জোনে খেলা হচ্ছে, নর্থ জোন, সাউথ জোন, হাওড়া জোন, একটা সেন্ট্রাল জোন। এবার ওই জোনের মধ্যে কোনো জনে 22 জন প্লেয়ার খেলছে, কোনো জনে 23 জন, কোনো জনে 30 জন খেলছে, কোথাও 15 জন খেলছে। তো ওই জোনের মধ্যে যে টপ করবে তাকেও প্রাইজ দেওয়া হবে। এটা নর্থ জোন, আমরা যে এসছি এখন নর্থ জোনের মধ্যে, সুব্রত ঘোষ নর্থ জোনের মধ্যে পড়ছেন, ওখানে 32 জন ক্যান্ডিডেট খেলছেন, তো ওনাদের মধ্যে যে ফার্স্ট হবে তাকেও আলাদাভাবে পুরস্কৃত করা। তার মানে বলা যেতে পারে প্রায় অল ওভার বা মোর ওভার সবাই প্রাইজ পাবে আশা করছি, কারণ যারা এই খেলার নাম দিয়েছে তারা নিশ্চয়ই তাদের পায়রা 5টা 17 5টার পরের থেকে, আমার টাইমিংটা বলা একটু ভুল হলো, 5টার পরের থেকে হয়তো পায়রা বসিয়েছেন। তো আপনারাও খুব ভালো করে খেলতে থাকুন। ওয়াকার ভাই এবং আমরা তো সাথে আছি, আমি মাঝে মধ্যে যা যা তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেবো। ইনি আচ্ছা আচ্ছা, তো আপনার কিরকম মনে হচ্ছে সুব্রতদার পায়রা কিরকম চলছে? ঠিকই আছে, সকাল থেকে এখনো পর্যন্ত পায়রা যেরকম উড়েছে সেরকমই উড়ে যাচ্ছে, পরিষ্কার উঠছে পায়রা, দেখা যাচ্ছে কখনো উপরে যাচ্ছে কখনো নিচে যাচ্ছে,
কিন্তু যেভাবে চলছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পায়রাগুলো চলছে। আচ্ছা আচ্ছা, মার্কিংও করা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে খেলার মধ্যে কি কোনো রকম কারচুপি বা কোনো রকম অন্য কোনো পদ্ধতি ব্যবহার? সেরকম এখন পর্যন্ত কোনো চোখে পড়েনি, যেটা হচ্ছে সেটা পরিষ্কারই হচ্ছে। একদম ফেয়ার না, চোখের সামনে খেলা হচ্ছে, কোনো রকম আবছা বা অন্ধকারই কিছু নেই। সমস্ত কন্টেস্ট্যান্টদেরই কংগ্রাচুলেশন জানাবো যারা এই সময়টা খেলার জন্য অনুদিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলার কিছু ডকুমেন্টেশন চলছে। এই যে সুব্রতদা, আজ তো বাপি গেছে না, বাপ্পা দেখে ঘর পে সঞ্জীব ব্রাইট স্টার স্যার, তবিয়ত একদম আচ্ছা, বস তো এবার আপনাদের একটু জিজ্ঞেস করি, যদি একটু বলেন তাহলে সুব্রত ঘোষদার পায়রা কিরকম চলছে সকালবেলা থেকে বা এখনো পর্যন্ত আপনি যাদের কাছ থেকে যেটুকু খবর পেয়েছেন তাতে আপনার কি মতামত? যাক, আপনারা আশা করি দেখেছেন, তো পায়রা চাল দেখে কিরকম মনে হচ্ছে? ভালো চাল আছে, গ্রুপে আছে, আপনার মতামত যদি একটু বলেন সুব্রত ঘোষদার সম্পর্কে, খেলা সম্পর্কে। সুব্রত চালটা একটু দেখিয়ে দি। আমি আছি, পায়রাবাজিকে যতটা উপরে নিয়ে যাওয়া যায় আমি তার জন্য আছি। জোন ভিত্তিক প্রাইস আছে। সুব্রত, এবার তোমার মুখ থেকে শুনি, তোমার কিরকম লাগছে? আমি পায়রা খুব শখিন, ছোটবেলা থেকেই পায়রা পুষি। জবে থেকে জেনেছি যে কম্পিটিশন বলে কোনো জিনিস আছে, তবে থেকে আমার আগ্রহ যে কম্পিটিশন খেলতে হবে। তাতে হারও কি যেত সেটা পরের বিষয়, কিন্তু খেলবো, পায়রা তোমার পায়রা খুব সুন্দর চলছে, আমি উপর থেকে দেখলাম, খুব ভালোই লাগছে দেখতে। কিন্তু আজকে জানতাম না যে তুমি সকালবেলা চালের বস্তা নিতে গেছিলে, আমি দেখেছি। হ্যাঁ একটু বলো যে তুমি যদি এটা কিরকম কি হয় খেলার নিয়ম কানুন সম্বন্ধে। আমি আগের এক বছর খেলেছিলাম তোমাদেরই বেরোনো চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে, বাংলা চ্যাম্পিয়ন দাদা, এটা খুব ভালো জিনিস যে প্রত্যেকটা পার্টিসিপেট বা ক্লাব নিয়ে এক একটা ক্লাবে ছজন করে মেম্বার আছে, তারা পায়রা ওড়াবে, এরকম করে 20টা ক্লাব খেলা হচ্ছে। সবাই ন্যায্যভাবে খেলুক, সুস্থভাবে খেলুক, যাতে বাংলার পায়রাবাজিটা আরও উজ্জ্বল হোক। এবিপি শুধু পায়রাবাজি বলে নয়, সাধারণ মানুষের কাছেও আছে এবং সাধারণ মানুষকেও খুব হেল্প করছে। তারা তাদের সহযোগিতা করছে মানুষকে, যারা দুস্থ মানুষ, কেউ কাউকে কম্বলে বিতরণ করছে, কাউকে যারা খেতে পাচ্ছে না তাদের খাবার দাবারও দেওয়া হচ্ছে। শুধু তাদের কাছে পায়রাবাজিটাই সব নয়, সাধারণ মানুষের জন্যও তারা কিছু ভাবছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ঠিক আছে, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ওয়াকার ভাইকে বলবো, ওয়াকার ভাই তুমি আরেকটুখানি লাইভে এসে তোমাদের যে
যে ওয়েলনেসগুলো কাজগুলো যে আদার্স যে কাজগুলো সোশ্যাল ওয়ার্কার্স সেই সম্বন্ধে যদি ডিটেলস একটু বলতে পারো, একটু ধারণা যদি আমাদের দিতে পারো তাহলে খুবই ভালো হয়, কারণ আমরা চাই এই পায়রাবাজির সাথে সাথে মানুষের এগিয়ে যাওয়াটাও তারা যেন অনেকটাই হেল্প করে বিপিএফ তরফ থেকে। দেখুন আমি তো আমি এটা আমি নিজের মুখে বলতে পারবো না, সবাই দেখছে, বাংলার সমস্ত পায়রা প্রেমী দেখছে এবং ভারতবর্ষের সবাই দেখছে, এই রকম পায়রা প্রেমীদের সকলে একত্রিতভাবে সোশ্যাল কাজ আমার মনে হয় না কোথাও হয়। ঠিক আছে, এটা আমাদের বাংলার গর্ব যে আমরা সোশ্যাল কাজ করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। কেন আমাদের চিন্তাধারা যে এবিপি চিন্তাধারা আছে, মানুষ পায়রা প্রেমীদেরকে খুব ছোট নজরে দেখে কি এই পায়রা পুষছে কি একটা জিনিস, এগুলোকে একদম এ করে। আমাদের মেন টার্গেট হচ্ছে বাংলার মধ্যে স্টেট লেভেলে যদি পায়রা প্রেমীদেরকে তোলা যায় তো একটাই রাস্তা হচ্ছে, তার জন্য আমাদের সোশ্যাল কাজ করতে হবে, সরকারের সামনে আসতে হবে, যে কোনো সরকার থাকুক তাদের সামনে আসতে হবে, যাতে আমরা একটা সরকারি স্বীকৃতি পাই পায়রা প্রেমীরা এবং পায়রা বা পায়রা যারা ওড়ায় এই স্পোর্টসকেও সরকারি স্বীকৃতি পাওয়া যায়। তার জন্যই আমরা একটা সোশ্যাল কাজের মাধ্যমে সরকারের কাজ নজরে আসতে যাচ্ছি এবং অনেকটাই আমরা এগোচ্ছি, অনেক জায়গায় আমাদের অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে। যদি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা থাকবে আগামী দিনে বাংলার পায়রা প্রেমীরা দেখিয়ে দেবে যে স্পোর্টস বাংলার পায়রা ওড়ানো স্পোর্টসের মধ্যে ঢুকতে পারে। সোশ্যাল কাজে আপনাদেরও সংযত হওয়ার জন্য এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে একা কোনো কাজ করা যায় না। যদি আপনি ২ টাকা আপনার যদি ইউজ করেন, যদি ১০ জন মিলে ওটাকে ২০০ টাকা করা যায়, ২০ টাকা একদিনে একটা লোকের খাওয়া হতে পারে দুপুরে। তো এই কাজটা আমরা একটা প্রয়াস করছি, তাতে আপনাদের সকলের সকল পায়রা প্রেমী এবং আদার্স যারা আছেন যারা এমনি সোশ্যাল কাজ করতে চান তারাও যুক্ত হতে পারেন এর মধ্যে এসে। এই হ্যাঁ কোনো দরকার নেই, আপনি এমনি থাকেন কেন, এই অলরেডি এটা অল বাংলা পিজন ট্রাস্ট মানুষের জন্য, স্মাইল এভরি ফেস আমাদের টার্গেট। তো এইটা নিয়ে আমাদের এইম চলছে, আগামী দিনে সুব্রতদার মতো আপনার মতো ব্যক্তি সবাই যদি একত্রিত হয়ে আমরা কাজ করি, আগামী দিনে অনেক বড় একটা বাংলার নয় পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা সংগঠন হিসাবে এবিপিএর নাম আসবে। এখন ৫:৫৯, সুব্রত ভাই পায়রা রেডি আছে, ৬টা বাজলেই পায়রা ছেড়ে দেবে। ছেড়ে দেওয়া হলো, ৬টা বেজে গেছে, ভাই পায়রা ছেড়ে দিয়েছে, এই যে ৬টা পায়রা। ছোটা পায়রাই আছে ঝাঁকে একসাথে চলছে, এই যে এই যে এই যে সুব্রত ভাইয়ের ছোট পায়রা ঝাঁকেই আছে একসাথে। সুব্রত ভাইয়ের পায়রা পাঁচখানা পায়রা তার উপরে এসছে, এই যে পায়রা পাঁচখানা পায়রা রয়েছে, একটা পায়রা মিসিং আছে, হয়তো উপরে আছে। কেষ্টমুখ থেকে সুব্রত ঘোষের বাড়ি থেকে বলছি, এই যে পাঁচখানা পায়রা তাওয়া এসছে, ভিডিও দিলাম। সুব্রত ভাইয়ের ৬টা পায়রাই ঝাঁকের মধ্যে চলছে, বেরিয়ে যাচ্ছে, এই ঝাঁকের মধ্যে ৬টা পায়রা চলছে, সুব্রত ভাইয়ের ৬টা ঝাঁকের মধ্যেই চলছে। আমি কেষ্টমুখ থেকে সুব্রত দেখতে যাচ্ছি, ঝাঁকের মধ্যে ৬টা পায়রা চলছে। কেষ্টপুর থেকে সুব্রত ঘোষের বাড়ি থেকে বলছি, এই যে সুব্রতর এই পায়রাগুলো একটা ঝাঁকের মধ্যে চলছে, ৬টা চলছে, এই যে পায়রা চলছে। এই যে সুব্রত ভাইয়ের পায়রা, আমি কেষ্টপুর থেকে সুব্রত ভাইয়ের বাড়ি থেকে বলছি, সুব্রত ভাইয়ের পায়রা ঝাঁকে চলছে, ৬টা পায়রাই রয়েছে একসাথে,
পায়রা চলছে। যে কেষ্টপুর থেকে সুব্রত ভাইয়ের বাড়ি থেকে বলছি, সুব্রত ভাইয়ের ছটা পায়রা ছটায় চলছে, ঝাঁকের মধ্যে পায়রা বেরোচ্ছে, এখনো একটু লঙ্গে লঙ্গে যাচ্ছে, একটা ঝাঁকের মধ্যে রয়েছে পায়রা, এই যে পায়রা আসছে আবার, এই যে এখানে ছটা পায়রা রয়েছে। সুব্রত ভাইয়ের লাইট জ্বলে গেছে, এই যে সুব্রত ভাইয়ের ছটা পায়রার মধ্যে পাঁচখানা পায়রা তাওয়া এসছে, একটা পায়রা এখনো আসেনি, আশেপাশে পায়রা অনেক উঁচু, সেখানেই হয়তো রয়ে গেছে, পাঁচখানা পায়রা তাওয়ায় দেখা যাচ্ছে, লাইট জ্বলে গেছে, একটা পায়রা। হেই হ্যালো মাই ফ্রেন্ড, দিস ইজ ইওর ফ্রেন্ড লিও ভূমিও ভেন, আমি আবার লাইভে এলাম সুব্রতদার পায়রা দেখাতে। সুব্রতদার পায়রা এখনো চলছে, পাঁচটা পায়রা, এই যে সুব্রতদা জাজের অনুমতি নিয়েই লাইট জ্বালিয়ে দিয়েছে, পাঁচটা পায়রা চলছে, আর একটা পায়রা ঝাঁকের সাথে মিশে আছে, এখানে তিন চারটে ঝাঁক চলছে, 20-30টা এরকম ঝাঁক চলছে, সেই ঝাঁকের সাথে হয়তো মিশে আছে, একটা নিচে আছে পাঁচটা। সুব্রতদা এই চো দাঁড়িয়ে আছে, দিলীপদার, এই চো আমাদের জাজ মহাশয়, অ্যাটমদা ওরফে টোটনদা, না টোটনদা ওরফে অ্যাটমদা, এতক্ষণ দেখা যাচ্ছিল, ভিডিও দিয়েছি, এখন কোন ঝাঁকে রয়ে গেছে বোঝা মুশকিল, পায়রা আসলে বোঝা যায়। পায়রা দেখুন চলছে, ঠিক আছে, আবার কিছুক্ষণ আমরা স্টে করি, আবার আধা ঘন্টা বাদে যদি পায়রা চলে তাহলে আপনাদের আবার লাইভে এসে আপনাদের আবার দেখাবো। আর এটার সমস্ত ফেসবুক লাইভের এবং কিছু কিছু ক্লিপিংস নিয়ে একটা ইউটিউবে ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনারা দেখুন, দেখতে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা। 5:31 বাজে, সুব্রতদার পায়রা, পাঁচটা পায়রা, পায়রা নামলো 5:31-এ, 5:31-এই পাঁচটা পায়রা নেমে গেছে, একটা পায়রা এখনো বাইরে আছে চলছে, 5:31-এ পাঁচটা পায়রা নেমেছে, একটা পায়রা এখনো নামেনি, একটা পায়রা সম্ভবত উপরে রয়েছে দেখা যাচ্ছে না, তো এখনো সময় আছে তো জাজ, হ্যাঁ সময় আছে, সময় আছে ছটা পর্যন্ত, দেখি তার মধ্যে নামলে একটা কাউন্টিং এর মধ্যে আসবে, সুব্রতদার লাস্ট যে পায়রাটা রয়েছে সেই পায়রাটা একটু লঙে ছুটছে, তাওয়ার উপরেও আসছে, আবার একটু লঙেও ছুটছে, পায়রাটা এখন 5:45 বাজে, পায়রা তো লফটের উপরে এসে ডানা চাপটালে কিন্তু বসার কোনো সাইনই তো দিল না, পায়রাটা ছুটছে, তো আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারছি না, কারণ কোন ফাঁকে পায়রা ডাইভ দিয়ে পায়রা নেটের উপর নেমে যাবে সেটা তো বলা সম্ভব নয়, সেজন্য আমি একবারেই ওদিকেই ক্যামেরা করে রেখেছি, আপনারা শুধু ভয়েসে শুনতে পাচ্ছেন, পায়রাটা আবার লঙে বেরোলো, সুব্রতদার লাস্ট পায়রাটা ডাউন হচ্ছে 5:50-এ,
পাঁচটা পঞ্চাশে ছটা পাড়ায় নেমে গেছে, পাঁচটা পাড়া পাঁচটা একত্রিশে এবং এক পাড়া লাস্টের পাড়াটা পাঁচটা পঞ্চাশে নামলো। তো চলুন এবার আমরা সামনাসামনি গিয়ে দেখব পাড়াগুলো কীরকম কী না হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আমাদের জাজ অ্যাপ্লিকেশন ফর্মে ফাইনাল ফিল আপ করছে। পাঁচটা পায়রা পাঁচটা একত্রিশ পিএম, আর একটা পায়রা পাঁচটা পঞ্চাশ। এগারো ঘন্টা একত্রিশ মিনিট, এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট। রেজাল্টটা একটু দেখাতে বলবো, দেখুন এই যে সুব্রত ঘোষ সাত নম্বর উদয়নপল্লী, জাজ আমাদের টোটনদা। রেজাল্ট দেখুন, পাঁচটা পায়রা কাউন্টিং, ছটা পায়রার খেলা, পাঁচ পায়রা সকাল ছটা থেকে উড়েছে, ছ পায়রাই সকাল ছটা থেকে উড়েছে, তার মধ্যে পাঁচটা পায়রা পাঁচটা একত্রিশে নেমেছে এবং লাস্ট পায়রাটা নেমেছে পাঁচটা পঞ্চাশে। তাহলে পাঁচটা পায়রা এগারো ঘন্টা একত্রিশ মিনিট করে উড়েছে এবং একটা পায়রা এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট উড়েছে। তো ঠিক আছে, পরবর্তীকালে আমরা পায়রাগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন সামনে রয়েছে পায়রা, ছটা পায়রাই রয়েছে, আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। এই মাদিটা বোধহয় লাস্টে নেমেছে না? আচ্ছা, সামনে যেটা রয়েছে এই মাদিটা পাঁচটা পঞ্চাশে নেমেছে, বাদ বাকি সবগুলি পাঁচটা একত্রিশে নেমেছে। তো সুব্রত দা, তুমি একটু বলো তোমার এই একটু ভিডিওটা তোল, যে রেফারি কোর্ট শিট লিখে ফিকে সই ফই করে দিচ্ছে। তুমি একটু বলে দাও যে তাৎক্ষণিকভাবে আমাদের রেজাল্টটা কি হলো। এই তো রেজাল্ট হচ্ছে পাঁচটা একত্রিশে হচ্ছে পাঁচটা পায়রা, আর একটা পায়রা হচ্ছে পাঁচটা পঞ্চাশ। হচ্ছে রেফারি সাইন ফাইন করে দিয়ে যাচ্ছে, আমি টোটাল করে স্কোয়ার শিপটা গ্রুপে পাঠিয়ে দেবো। খুব ভালো পায়রা উড়েছে দাদা, সকাল ছটা থেকে পায়রা উড়ান চালু হয়েছিল, বিকেল পাঁচটা একত্রিশ পর্যন্ত পায়রা উঠলো, এগারো ঘন্টা একত্রিশ মিনিট ফার্স্ট ডাউন পাঁচখানা পায়রা, আর একটা পায়রা নেমেছে পাঁচটা পঞ্চাশে। নেট অ্যান্ড ক্লিন খেলা হয়েছে, প্রত্যেক কটা গ্রুপে আপডেট দেওয়া হয়েছে, প্রত্যেক কটা ভয়েস মেসেজ দেওয়া আছে, প্রত্যেক কটা ভিডিও দেওয়া হয়েছে, পুরো পায়রা দেখানো হয়েছে। পায়রা ভালো চালেছিল, ভালো উড়ছিল, যেরকম উড়ছিল সেরকমভাবেই দেখানো রয়েছে। নেট অ্যান্ড ক্লিন গেম হয়েছে। আজকের যে টুর্নামেন্ট ছিল ছ পায়রা টুর্নামেন্ট, তার মধ্যে এই পায়রাটা উড়েছে, এটা হচ্ছে নর পায়রা, ঠিক আছে। এর দু চোখ দুরকম, টাকি টাকি চোখের পায়রা নর পায়রা। এবিপির যে টুর্নামেন্ট ছিল তাতে এই পায়রাটা উড়েছে আজকে, এগারো ঘন্টা একত্রিশ মিনিট করে উড়েছে পাঁচটা পায়রা আমার, আর একটা নর আমি দেখাচ্ছি। এই একটা নর পায়রা উড়েছে, কালাঙ্কা চোখের পায়রা, এও এগারো ঘন্টা একত্রিশ মিনিট করে উড়েছে, এগারো ঘন্টা একত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড এদের টাইম। তুলসিরা মাদা, এ উড়েছে হচ্ছে তোমার এগারো ঘন্টা পঞ্চাশ করে, লাস্ট ডাউন পায়রা এটা, মাদা পায়রা এই পায়রাটাই সবথেকে লাস্ট নেমেছে এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট করে। তুলসিরা মাদা পায়রা, এও এগারো ঘন্টা একত্রিশ করেই উড়েছে। পায়রাগুলো সবে উড়ে নামলো, তো সেই জন্য অত ডিটেলসে আমরা দেখাতে পাচ্ছি না, একদিন আপনাদের আমি ভিডিও করে দেখাবো চোখ বা ডানা কী আছে।
সেদিন ভিডিও করে দেখাবো। আজকে শুধু পায়রাগুলো গেট আপটা আপনাকে দেখাচ্ছি রাত্রিবেলায়, বুঝতেই পারছেন পায়রাকে না কাটাই উচিত। এটা চোখ কালো মাদি পায়রা, ঠিক আছে, এও 11:31 উঠলো। হচ্ছে সিরা মাদা পায়রা, এও 11:31 করে উঠেছে, 23-এর ম্যাচে 11:55 করে উড়েছিল। এগুলো কি কোন লাইনে? এগুলো হচ্ছে তপনদার লাইনের পায়রা, তপনদার লাইনের পায়রা। যারা এক নিন সুব্রতদা, সম্পূর্ণ লফট আমরা দেখানোর চেষ্টা করব, দেখে নিন আপাতত। একদিন সকালবেলা এসে সুব্রতদাকে অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও করার। তো সুব্রতদা, আজকে খেলাটা তাহলে মোটামুটি সুন্দরভাবেই চলল, কোনো পায়রা ওভার হয়নি বা ক্যান্সেল হয়নি, আর রেফারিরও খুব ভূমিকা রয়েছে। তুমি কি তোমার সাথে আর যে দলগুলো ছিল তাদের রেজাল্ট কি তুমি একটু বলতে পারবে? না, তাদের রেজাল্টটা আমি এখনো জানি না, অবশ্য আমি গ্রুপে জানাই, দেখি আমাদের গ্রুপের মধ্যে আমাদের যে আমি যে ক্লাবের হয়ে খেলেছিলাম সাগর স্পোর্টিং ক্লাব, এবিপির তরফ থেকে খেলাটা ছিল, খুব ভালো পরিচালনা করে এবং বেটার অ্যান্ড বেটার করার চেষ্টা করছে, মানুষ যাতে স্বচ্ছভাবে খেলতে পারে। এবং এবিপি মানুষের সবার সঙ্গেই আছে, শুধু পায়রা জগৎ বলে নয়, এবং মানুষকে হেল্প করাটাও এবিপির কাজ। আচ্ছা, তুমি যদি আর একটু বলতে পারো তোমার আজকের খেলাটা বাদ দিয়েও কি ভবিষ্যতে আর কোনো খেলা রয়েছে সেটা যদি আমাদের দর্শকদের একটু জানাও। না, এরপর খেলা আছে কিন্তু আমি আর খেলবো না, এবছর এখানেই আমার সমাপ্ত, এরপর আর হয়ে পারছে না। হ্যাঁ, এরপর আর হয়ে পারছে না, যেহেতু পায়রা অনেক কন্টিনিউ পায়রা টুর্নামেন্ট খেলছে, পায়রারও ধবল যাচ্ছে, তা পায়রাগুলোকে খেলা একটা আমার শখ, পায়রা জগতে আমার ওড়ানোটাই শখ। যতদিন বেঁচে থাকবো আশা করি কম বেশি টুর্নামেন্ট আমি খেলবো, যেভাবে পারি, যদি অর্থের সামর্থ্য ঠিক থাকে তাহলে অবশ্যই খেলবো। আর যদি প্রাইস কি আছে? এর প্রাইজ একমাত্র এটা আমি বলতে পারবো না, তবে এবিপি একমাত্র জানে যে প্রাইজ আছে ভালোই, অবশ্য সেটা এবিপি গ্রুপ যা করবে, ওরা যা ডিসিশন নেবে ওদের মেম্বাররা, সেটাই। এবার দেখা যাক, প্রচুর লোকে খেলছে, 20টা ক্লাব খেলছে, এবার কার পায়রা কীভাবে কী উঠছে না উঠছে সব তো আমার এখনও জানা নাই, যেহেতু সবাই আপডেট দিচ্ছে, ভিডিও দিচ্ছে, যখন সব এক জায়গায় হবে তখন বোঝা যাবে যে কারা কী পজিশন পেলো, কোন ক্লাব পেলো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।